ভূমিকাতে ছোট দুটো কথা লক্ষ লক্ষ টাকা খরচ করে ওয়াজ মাহফিল করে লাভ কি? এটা একটা প্রশ্ন, কেন আমরা আসি, কেন আমরা বসে থাকি? প্রশ্নটা আমাদের নয়, সংশয়বাদীদের, নৈরাজ্যবাদীদের, দীন ইসলামের বিশ্বাস যাদের নেই তাদের। কেন আসি আমরা? প্রথম কারণ হচ্ছে কোরআন কারীমের মধুর আচ্ছাদন স্বাদ যারা পেয়েছে আল্লাহর কোরআন থেকে তাদের দূরে রাখা যায় না। আমরা এসেছি, মাহফিলের উদ্দেশ্য হলো ঈমানকে বৃদ্ধি করা, আকীদাকে দুরুস্ত করা, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন চলার ক্ষেত্রে দিক নির্দেশনা গ্রহণ করা, এটা একটি লাভ। দ্বিতীয় ফায়দা, আপনারা এখানে এসেছেন, মাহফিল যত বেশি হবে ব্যক্তির কল্যাণ হবে, রাষ্ট্রের উন্নতি হবে। বলবেন সেটা কি ভাবে? মাহফিলের সাথে রাষ্ট্রের কি সম্পর্ক? প্রশ্ন আসে না? কথা বলেন, আমি তার ব্যাখ্যা দিচ্ছি। ব্যক্তির কল্যাণ হলো, আপনারা এসেছেন, হেঁটে এসেছেন, আল্লাহ পাক প্রতি কদমে দশটি রেখে আপনাদের দান করেছেন। একটু বড় গলায় বলেন সুবহানাল্লাহ, খুশি হয়ে থাকলে বলেন আলহামদুলিল্লাহ। বসে আছে, প্রতি শ্বাসে দশটি নেকি হচ্ছে। মুনাজাত করে বাড়ি যাবেন, শিশুর মতো নিষ্পাপ হয়ে ঘরে ঢুকবেন। বিশ্বাস হয়? এটা আমার কথা না, সহি হাদিস। আল্লাহর হাবিবের সাদ করেছেন মমিন যখন এলমে দিন শিখার জন্য ঘর থেকে বের হয়ে যায়, ويستغفر له من في السماوات والأرض حتى الحيطان في الماء আকাশে জমিনে আল্লাহর যত সৃষ্টি আছে এমন কি নদী আর সমুদ্রের অগণিত মাছ আমার সুন্নতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ মাফের দোয়া করতে থাকে। স্টেজে ডিস্টার্ব হচ্ছে, সাউন্ড গুলো বন্ধ করতে হবে, ওয়্যারলেস এর সাউন্ডটা কমাতে হবে। কথা শুনতে পাচ্ছেন? আমাদের জন্য দোয়া চলতেছে আলহামদুলিল্লাহ। আকাশে জমিনে নদিয়া আল্লাহর সৃষ্টিগুলো বলছে আল্লাহর কাছে, আল্লাহ তোমারই বান্দা যারা কোরআনকে ভালোবেসেছে তাদের গুনাহ মাফ করে দাও। তোমরা আজকে মাপতেছো না, এতগুলো মানুষ আওয়াজ নাই, একটু বড় গলায় বলো সুবহানাল্লাহ। না খেয়ে আসছো? না খেয়ে কথা বলো। আমিও না খেয়ে একরকম এসেছি, তাতে সমস্যা কি? আমরা তো রোজা রেখে অভ্যস্ত, ঠিক কিনা? ঠিক কিনা? প্রিয় ভাই বন্ধুগণ, আকাশে জমিনে সব জায়গায় দোয়া হচ্ছে আমাদের জন্য, আল্লাহ যেন আমাদের মাফ করে দেন, আমাদের গুনাহ কি আল্লাহ মাফ করবেন না? জোরে বলেন, করবেন না? এতে আমরা খুশি না বেজা? এটা আমাদের ব্যক্তি কল্যাণ, আমাদের ঈমান বাড়বে, চরিত্র ঠিক হবে, উন্নত চরিত্রের অধিকারী হবে, গুনাহ থেকে বাঁচব, ঈমান বৃদ্ধি পাবে, জীবনটা হবে একটু উজ্জ্বল জীবন। এবং এখন মাহফিল বেশি হলে রাষ্ট্রের কি কল্যাণ তা তো বুঝাতে হবে, তা বুঝাতে বই পড়ার দরকার নাই আর দূরে দেখার দরকার নাই, খুব কাছ থেকে বাস্তবিক উদাহরণ দিচ্ছি। করোনা পরিস্থিতিতে গোটা দুনিয়া বিপর্যস্ত, তুলনামূলক বাংলাদেশ খুব ভালো আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে না? আপনারা শুনেছেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছিল মার্চে করোনা বাংলাদেশে ঢোকার পরে, যে মে থেকে জুন মাসের মধ্যে বাংলাদেশে 6 থেকে 7 লক্ষ মানুষ মারা যাবে। একটি বছর পেরিয়ে গেল, 8000 মানুষ বাংলাদেশে মরে না। সরকার প্রশাসন বুদ্ধিজীবী জনগণ চিন্তা করেছেন কেন কেন বাংলাদেশ বেঁচে গেল? শুধু কি তাই? করোনার অদৃশ্য বোমায় যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তি ধরা শক্তিতে পরিণত হয়ে উল্টো বাংলাদেশের অর্থনীতি, এটা রেমিটেন্স বেড়ে গেছে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের মানুষ এখন সবচেয়ে ধনী, মাথা পিছু আয় তাদের $1800 পেরিয়ে গেছে।
বাংলাদেশ এখনো মধ্য আয় ঢুকে নাই, এখনো পুয়েস্ট কান্ট্রি ইন দা ওয়ার্ল্ড, গরিব দেশ, গরিব দেশ। তো বাংলাদেশ করোনা থেকে পিছিয়ে গেল কেন? তার মূলভীত কারণ হলো আল্লাহর কোরআনের বরকত। আরব বিশ্বকে বাদ দিলে সোনার বাংলায় যত মাহফিল হয় কোরআনের, পৃথিবীর কোথাও এত হয় না। লক্ষ লক্ষ মসজিদে প্রতিদিন পাঁচবার আজানের ধ্বনি হচ্ছে, মাদ্রাসাগুলোতে ফুলের মতো কোমল সুন্দর বাচ্চাগুলো সকাল বিকাল কোরআনের তেলাওয়াত করছে, গোটা সারা বাংলায় বাংলাদেশের প্রতিটি জনপদে কোরআনের মাহফিলের আওয়াজ হচ্ছে। সেজন্যই বাংলাদেশে রহমতের বৃষ্টি বর্ষিত হয়েছে, আল্লাহ পাক করোনার কথা থেকে বাংলাদেশকে রক্ষা করেছে। তাহলে কোরআনের মাহফিল যত হবে দেশের কল্যাণ তত বাড়বে। আমি প্রশাসনকে সবিনয় অনুরোধ করব, বাংলাদেশের সব মাহফিলগুলোর অনুমতি দিয়ে দিন, সিনেমা হলগুলো বন্ধ করে দিন, মাদ্রাসাগুলো খুলে দিন, আর বিভাগীয় নাইট ক্লাবগুলো বন্ধ করে দেন, রহমত আরো বাড়বে, সোনার বাংলা সত্যিকার সোনার বাংলায় পরিণত হয়ে যাবে। আর আমার ভাইরা, তাহলে কোরআনের মাহফিল বাংলাদেশে যত হবে ব্যক্তির কল্যাণ, রাষ্ট্রের কল্যাণ, ঠিক কিনা? আমি আমি বিভাগীয় কমিশনার, পুলিশ সুপার, জেলা প্রশাসক, আমাদের মোশায়েব সাহেব সহ বিশ্বনাথ থানা কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করছি, তাদের জন্য হৃদয় থেকে দোয়া করছি, যারা আল্লাহর কোরআনের মাহফিলের এই প্ল্যাটফর্ম সাজাবার সুযোগ করে দিয়েছে। বলেন আল্লাহ আমিন। আমরা দোয়া করব, কোরআনের পক্ষে যার অবস্থান তার দল কি আমরা তা দেখব না, সে মুসলমান, তার জন্য আমরা দোয়া করব ইহকালের এবং পরকালে। ঠিক কিনা? ঠিক ঠিক, এই দোয়া আমরা হৃদয় থেকে করি।